নমস্কার, সম্পর রান্না বান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো অবশ্য, আমিও খুব ভালো আছি। আজকে বিপদতারিণী পুজো, আমাদের তো উপাসনা করেই পুজো হয়, সব পুজোই আগেও বলেছি, তাই আমাদের আমরা বিপদতারিণী পুজো এইভাবেই করি। আমাদের পুজো হয়ে গেছে, তা আমার সাথে থেকো, আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর সকাল থেকে আসতে পারিনি, সকালে রান্নাবান্না ছিল, রান্নাবান্না করে সব গুছিয়ে গেছি, তারপরে স্নান করে পুজো দিতে এসেছি, তাই আর আসা হয়নি। এদিকে আমার শাশুড়ি মা পুজোর দিকে সব জোগাড় করে নিয়েছিল, তাই আমাদের পুজোয় বসে গেছিলাম তাড়াতাড়ি। ননদেরাও এসে গেছে, তাই আমাদের মোটামুটি পুজো এখন শেষই হয়ে গেছে। এরপর আমরা সব প্রসাদ নেব। এখন আমরা সবাই একে একে প্রণাম করে নিচ্ছি ব্রাহ্মণীকে। আমরা উপাসনা করেই যেহেতু পুজো করি, আমাদের এইভাবেই পুজো হয়, সব রকম পুজোই আমরা উপাসনা করেই করি। আমরা অষ্টমীর থেকে শুরু করে লক্ষ্মী পুজো, যা যা পুজো আমরা করি সাধারণত, সব পুজো আমরা উপাসনা করেই করি। আমাদের ভালো লাগে উপাসনা করে পুজো করতে। আমরা যেহেতু শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের দীক্ষিত, আমাদের সব পুজোতেই সব কিছুতেই আমরা উপাসনা করলেই আমাদের সব পুজো হয়ে যায়। মূর্তি এনে পুজো আমাদের নিয়মে নেই, আমরা ওর জন্য উপাসনাই করি, অখণ্ড মতে আমরা সব পুজোই করি।
আমরা এখন প্রসাদ ভাগ করতে বসেছি। এখন আমরা সবাই তেওয়াটা করে ফল খাবো। যারা উপোস করছে তাদেরকে তেওয়াটা করে ফল খেতে হবে। তাই তেওয়াটা টুকরো ফলের আলাদা আলাদা করে বেছে নিচ্ছি। বাচ্চারাও সবাই ফল খাবে, তবে বাচ্চাটা এখন কেউ সাবু খাবে না। আমরা দুপুরবেলা সাবু খাবো। ডাল ভেজানো আছে, মুগ ডাল, মুগ ডাল ভেজানো মাখা হবে, তা খাবো। এসব খাওয়াই হবে দুপুরবেলা। আর বাচ্চারা সবাই একটু ফল প্রসাদ খেয়ে তারপর সবাই ভাত খাবে। ওদের জন্য ভাত রান্না করা হয়েছে। আজকে ওদের সন্ধ্যের টিফিন হয়ে যাবে সাবু মাখা দিয়ে। ওর বাচ্চারা সব সন্ধ্যেবেলা খাবে। এখন দিদি সবাইকে বিপদতারিণীর ব্রতের ধাগা পরে দিচ্ছে, এগুলো মা সন্ধ্যেবেলা বানিয়ে রেখেছে সব। দিদি সবার হাতে পড়িছে, এবার দিদির হাতেও বেঁধে দিচ্ছে। আমার ছোটো ননদ দিদির হাতে ধাগা বেঁধে দিল। আমার এই বিচ্ছু ছেলে ধাগা পরতে এসছে হাতে। ও কিন্তু বেশ সুন্দর রাখে, ও খুলে ফেলে না, ও জন্যই বেঁধে দেবে। অনেক সময় অনেক বাচ্চারা খুলে ফেলে, কিন্তু হাতে বেঁধে রাখলে রাখে। আমার মেয়ে বেঁধেছে। সবাই আমরা একে একে ধাগা বেঁধে নিয়েছি। এর সবচেয়ে ছোট সদস্য, একে বাঁধানো খুব সমস্যা। এ হাতে বাঁধবে কিনা সন্দেহ আছে। আর এ খাওয়া সব প্রসাদ নিয়ে বসেছে, খাচ্ছে তো নাই। আমরা এখানে সবাই প্রসাদ নিয়ে বসেছি। সবাই এরকম একসাথে থাকলে পরে সব কিছু খাওয়ারই মজা আলাদা হয়। আমরা তাই একসাথে সবাই প্রসাদ খাচ্ছি। এখন দুপুরবেলা আমি একটুখানি শুয়েছি। তার চারপাশ আকাশ কালো হয়ে এসছে একদম। এখানে বসে বসে বৃষ্টি দেখতে খুব ভাল লাগছে। বাইরে মুসাল বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এখন। এখন বোঝা যাচ্ছে একটু, জানি না বোঝা যাচ্ছে কতটা, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এখন সন্ধ্যেবেলা, মানে গা কাপড় ধোয়া হয়ে গেছে। এখন বানাবো হচ্ছে পনিরের তরকারি রাতের জন্য। পনিরটা আমি সুন্দর করে কেটে নেব আগে। পনিরটা এভাবে সব কটা পনির কেটে নেব। এবার অল্প আছে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই একটু আলু ভেজে নেব। এখন এই মশলা কিছু নিয়েছি, আদা, জিরে গুঁড়ো আর টমেটো। এখানে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, টমেটো দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে চালমগজ আর বাদাম বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। পনির তরকারি হয়ে গেছে, পনির তরকারি রান্না হয়ে গেছে। এখন বাজে 8:30, আমার পনিরের তরকারি হয়ে গেছে। এবার হবে লুচি, যেহেতু এই পুজোর নিয়মই হচ্ছে 13টা লুচি খেতে হবে, শুধু তো আর খাবো না, তাই এখন পনিরের তরকারি বানিয়ে ফেলেছি। আর এখন ভাজা হবে লুচি একটু। এগুলো এখন বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, ওরাও আমাদের সাথে 13টা লুচিই খাবে। একটু বড় সাইজের করে দিচ্ছি যাতে খেয়ে নেয়। 13টা তো খেতে পারবে না, বায়না 13টা খাবে, তার জন্য একটু বড় বড়ই করে দেওয়া হচ্ছে। ওদের পরে তারপরে আবার আমাদের লুচি খেতে ভালো হবে। কই গেল দুই বোন খাবে খাবে? ছেলেমেয়েরা সবাই খেতে বসে গেছে। এরপরে আমাদের লুচি ভাজা হবে, তারপর আবার আমরা বসবো। আমার ছেলে কাঁদছে।
এখানে আমি ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। আবার অন্য কোনো দিন নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। তাহলে আজকের মতন টাটা।